হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ভিডিও শুরুতেই আজকে তোমাদের কাছে আমি অনেক অনেক করে সরি বলছি, কারণ তোমরা অনেকেই ক্লাসের জন্য অপেক্ষা করে থাকো, কিন্তু আমি কিছু পার্সোনাল প্রবলেমের জন্য এবং কিছু অসুস্থতার কারণে আমি কিন্তু দীর্ঘদিন ধরে কোনো ক্লাস আপলোড করতে পারছি না, তার জন্য আবারও সরি। কারণ এই ওয়েদার চেঞ্জ, ঠান্ডা গরমের জন্য কিছুটা সর্দি লেগে গেছিলো, ঠান্ডা লেগে গেছিলো, যার জন্য দীর্ঘদিন কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট কাজ পড়ে যাওয়াতে অনেকদিন হলো কোনো ভিডিও আমি আপলোড করতে পারছি না, তো তার জন্যে অনেক সরি। তোমরা যারা ক্লাসগুলোকে নিয়মিত ফলো করো, সেই জন্য আমি পুনরায় আবার ক্লাসগুলোকে কন্টিনিউ করার চেষ্টা করছি। ছায়া প্রকাশনী সুবীর দাসের বই থেকে ক্লাসিফিকেশন যে অধ্যায়ের রিজনিংয়ের উপরে আমি শুরু করেছিলাম, সেটার অলরেডি 8টা পার্ট কিন্তু দেওয়া হয়ে গেছে এবং আরও কিছু পার্ট ক্লাসিফিকেশন অধ্যায় থেকে আমি করাবো। তো তার সঙ্গে সঙ্গে আরও একটা নতুন অধ্যায় সুবীর দাসের জিআই এবং রিজনিং বই থেকে আজকে আমি শুরু করতে চলেছি, যেটা যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস, অর্থাৎ লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস। এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এই অধ্যায়ের আজকে পার্ট 1 আমি শুরু করছি। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করব না, শুরু করে দেওয়া যাক সুবীর দাসের জিআই এবং রিজনিং বই থেকে লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডসের নতুন একটা অধ্যায়। তো আজকের অধ্যায়ের কোশ্চেন নাম্বার 1, এখানে দেখো মূল, পাতা, শিরা, কাণ্ড, উপশিরা, এই পাঁচটা বিষয় কিন্তু দেওয়া রয়েছে। এইগুলোকে, এই পাঁচটা বিষয়কে পরপর সাজিয়ে কিন্তু সঠিক উত্তরটা বার করতে হবে। তো কোশ্চেন নাম্বার 1-এর পাঁচটা অপশানকে সঠিকভাবে সাজাতে হলে আমরা যেটা পাবো, গাছের মূল থেকে যদি আমরা শুরু করি তাহলে প্রথমে আমরা পাই মূল, মূলের উপরের অংশ থাকে কাণ্ড, সেই কাণ্ডে থাকে পাতা, এবং পাতার মধ্যে বা পাতার উপরে থাকে শিরা, এবং সেই শিরার থাকে আবার উপশিরা। তো এইভাবে সাজালে যে সঠিক উত্তরটা আমরা পাই, তো এই অনুযায়ী সাজালে প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1, তারপরে আমরা পাচ্ছি 4, তারপরে 2 অর্থাৎ পাতা, তারপরে হচ্ছে শিরা অর্থাৎ 3, এবং সবশেষে উপশিরা অর্থাৎ 5। তো এই নিয়ম অনুযায়ী যে সঠিক উত্তর আমরা পেলাম সেটা হচ্ছে অপশান নাম্বার বি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার 2, দুধ, দোহন, গরু, ছানা, সন্দেশ। তো এই পাঁচটাকে সঠিকভাবে সাজাতে হলে কীভাবে সাজাতে হবে, এটা খুবই সোজা, গরু দিয়ে শুরু করতে হবে। এই গরু থেকে যদি আমরা দোহন করি তাহলে আমরা কী পাই, দুধ পাই, এবং সেই দুধ থেকে ছানা তৈরি হয় এবং ছানা থেকে তৈরি হয় সন্দেশ। তো এটাকে যদি আমরা সাজাই তাহলে প্রথমে আমরা পাবো 3, 3-এর পরে দুধ দোহন করা হয় অর্থাৎ অপশান 2, তারপরে তার থেকে আমরা দুধ পাই, দোহনের পরে আমরা পাই দুধ, সেটা হবে 1, তারপরে সেই দুধ থেকে হয় ছানা অর্থাৎ 4, এবং তারপরে সেই ছানা থেকে তৈরি হয় সন্দেশ অর্থাৎ 5। তো এই সিরিজের সঙ্গে মিল আছে অপশান নাম্বার সি। তো সঠিক উত্তর হবে অপশান সি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার 3, কাগজ, বাঁধাই, ছাপা, বই, গাছ, এই অপশানগুলোর মধ্যে থেকে এখানে কাগজের বিষয়ের উপরে বলা হয়েছে। তো প্রথমে এই কাগজ কিন্তু আমরা পাই গাছ থেকে, সেই কাগজকে ছাপানো হয়, এই ছাপা কাগজগুলোকে বাঁধাই করা হয়, এবং বাঁধাই করার পরেই কিন্তু একটা সম্পূর্ণ বই তৈরি হয়। তো এই সিরিজটাকে সঠিকভাবে সাজালে আমরা যেটা পাই, প্রথমে পাই 5 নম্বর অর্থাৎ গাছ, তারপরে কাগজ, তারপরে সেই কাগজ ছাপানো হয় অর্থাৎ 3, তারপরে সেই ছাপানো কাগজ বাঁধাই করা হয়, এবং বাঁধাই করার পরেই আমরা একটা সম্পূর্ণ বই পাই, তো সেখানে হবে 4। তো এই সিরিজের সঙ্গে যেটার মিল আছে সঠিক উত্তর সেটা হবে অপশান সি। তো বন্ধুরা, এগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা এগুলো বুঝতে পারলে। এবং এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। কোশ্চেন নাম্বার 4, উচ্চ বিদ্যালয়, কিন্ডারগার্টেন, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, এগুলোকে সিরিয়াল ওয়াইজ সাজাতে হলে সব থেকে নিচ থেকে পড়াশুনো শুরু করতে হলে যেটা আমাদের প্রয়োজন সেখানে সেটা হলো কিন্ডারগার্টেন, এরপরে কিন্ডারগার্টেনের পরে আমরা যেখানে পড়ি সেখানে হচ্ছে সেটা হচ্ছে বিদ্যালয়, এরপর বিদ্যালয় গণ্ডি পেরিয়ে আমরা যেখানে ভর্তি হই সেটা হচ্ছে উচ্চ বিদ্যালয়, এবং উচ্চ বিদ্যালয়ের পরে আমরা যেখানে ভর্তি হই সেটা হচ্ছে মহাবিদ্যালয় অর্থাৎ কলেজ, এবং সবশেষে তারপরে আমরা যেখানে যাই পড়তে সেটা হচ্ছে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়। তো এই সিরিয়াল সাজালে আমরা যেটা পাবো, প্রথমে অপশান 3 কিন্ডারগার্টেন, এরপরে অপশান 2 অর্থাৎ স্কুল, তারপরে 1 নম্বর অর্থাৎ হাই স্কুল, স্কুলের পরে হাই স্কুল অর্থাৎ অপশান 1, তারপরে উচ্চ বিদ্যালয় পাশ করে আমরা যাই কলেজে অর্থাৎ মহাবিদ্যালয় অর্থাৎ অপশান 5,
এবং তারপরে সেখান থেকে আমরা যাই ইউনিভার্সিটিতে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ অপশান ফোর। তো এই সিরিজের সঙ্গে মিল আমরা যেখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান এ। তো এটি হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। কোশ্চেন নম্বর সিক্স, বই, ছাপাখানা, বর্ণস্থাপন, পাণ্ডুলিপি, প্রুফ সংশোধন, এই অপশানগুলোর মধ্যে থেকে প্রথমে আমরা শুরু করব পাণ্ডুলিপি দিয়ে। এরপর এই পাণ্ডুলিপিতে কী করা হয় না, বর্ণস্থাপন করা হয় অর্থাৎ কম্পোজ করা হয়, এবং কম্পোজ করার পরে প্রুফ সংশোধন করা হয় অর্থাৎ প্রুফ কারেকশান কিন্তু করা হয়, এবং প্রুফ সংশোধন করার পরবর্তী স্টেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ছাপাখানা, এবং এই ছাপাখানা থেকে আমরা ফাইনাল কী পাই না, বই পাই। তা এই স্টেপগুলোকে ফলো করে আমরা যে কারেকশানটা পাচ্ছি সেটা হচ্ছে ফোর অর্থাৎ পাণ্ডুলিপি, তারপর অপশান থ্রি অর্থাৎ বর্ণস্থাপন, তারপরে অপশান ফাইভ অর্থাৎ প্রুফ সংশোধন, তারপর টু ছাপাখানা, এবং সব শেষে আমরা পাই কি, বই। তো এই সিরিজ ফলো করে যে সঠিক উত্তরটি আমরা পেলাম সেটি হচ্ছে অপশান ডি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার সেভেন, মোম, মৌচাক, ফুল, মধু, মৌমাছি, এই অপশানগুলোর মধ্যে থেকে ফুল মৌমাছি কিন্তু মধু সংগ্রহ করে, এবং সেই মধু সে নিয়ে গিয়ে রাখে কোথায় না, মৌচাকে, এবং সেই মৌচাক থেকে কিন্তু আমরা কী কী পাই, এক হচ্ছে মধু পাই আর এক হচ্ছে মোম পাই। তো এই অপশানগুলোকে সঠিকভাবে সাজালে আমরা যেটা পাই সেটা হচ্ছে সবার প্রথমে হচ্ছে ফুল, সেই ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছি অর্থাৎ ফাইভ, মধু সে নিয়ে গিয়ে রাখে মৌচাকে অর্থাৎ দুই, এবং সেই মৌচাক থেকে আমরা এবার কী কী পাবো, এক হচ্ছে অপশান ফোর মধু, আর পাওয়া যায় অপশান ওয়ান মোম। তো এই সিরিয়ালটা আমরা সঠিকভাবে যেখানে পাবো সেটা হচ্ছে অপশান এ। তার মধ্যে থেকে এখানে এই পাঁচ নম্বর অপশানটা ভুল আছে, এখানে অপশান ফোর হবে, তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এই সাত নম্বর প্রশ্নের সাথে সাথে শেষ হলো আজকের লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডসের পার্ট ওয়ান, এবং এর পরের পার্টে আমি আরও বেশি করে প্রশ্ন তোমাদেরকে সলিউশন করে দেখাবো, এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসিফিকেশন অধ্যায়ের যে অষ্টম পার্ট পর্যন্ত করানো হয়ে গেছে তার পরবর্তী পার্ট অর্থাৎ ক্লাস নাইনও কিন্তু আসতে চলেছে। তো সে সকল পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, এবং তোমাদের কোনো মতামত থাকলে এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই সকল ক্লাসের ভিডিওগুলো নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করো। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।